Assalamualaikum, welcome or welcome back to my mom's kitchen. আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো যেহেতু ঈদ সামনে তাই আমরা নিয়ে এসেছি খুবই ইজি এবং সিম্পল একটি ডিলিশিয়াস ডেজার্ট রেসিপি নিয়ে। একটা ফ্রুটস ককটেল অথবা পাইনাপল ক্যান, একটা স্টেরিলাইজড ড্যানো ক্রিম, 1 কাপের মতন কন্ডেন্স মিল্ক, 1/2 কাপের মতন চিনি, চুই সেমাই, আমরা এখানে কালারফুলটা ইউজ করেছি, আপনার চাইলে নর্মালটা ইউজ করতে পারেন, রোজ এসেন্স, আমরা এখানে রোজ এসেন্স ইউজ করছি, আপনার চাইলে রোজ ওয়াটার ইউজ করতে পারেন, মিক্স নাট উইথ কিশমিশ এবং মিল্ক অ্যান্ড কাস্টার্ড পাউডারের একটা মিক্সচার। এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে এই ডিশটা বানানোর জন্য। সো এখন এখানে আমরা কিছু মিক্স নাটস দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সুপার মার্কেট থেকে বা কনভিনিয়েন্স স্টোর বা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আপনার মিক্স নাটের একটা প্যাকেট পাবেন। সো এখানে আমরা সেটাই ইউজ করেছি। এখানে কালারফুল চুই সেমাইটা ইউজ করছি আমরা, আপনার যা নর্মাল যে হোয়াইট সেমাইটা ওইটাও ইউজ করতে পারেন। আর এখানে প্রায় 2 টেবিল চামচ দুধের মধ্যে 1 চা চামচ মতন কাস্টার্ড পাউডার একটা মিক্সচার, তারপর আছে 1/2 কাপের মতন চিনি। আর এখানে আমরা 1/2 কাপের মতন কন্ডেন্স মিল্ক দেখিয়েছি, কিন্তু টোটালি আমরা 1 কাপের মতন ইউজ করেছি। এখানে আছে ড্যানো স্টেরিলাইজড ক্রিমটা, আপনার চাইলে কেউ মালাই ইউজ করতে পারেন অথবা হেভি ক্রিম। তারপর আছে যে পাইনঅ্যাপল আর ফ্রুটস ককটেলের ক্যানটা, এখানে আমরা 2টা ক্যান ইউজ করছি, আপনার চাইলে ফ্রেশ ফ্রুটসও ইউজ করতে পারেন। আর এখানে রোজ এসেন্সটা, আপনার চাইলে রোজ ওয়াটার ইউজ করতে পারেন। সো ফার্স্টলি এখানে আমরা 1 লিটারের মতন ফুল ক্রিম মিল্ক আমরা একটা প্যানের মধ্যে নিয়ে এটাকে আমরা বয়েল করব। সো আমরা মিডিয়াম হিটে রেখে এটাকে বারবার স্টির করব আনটিল বয়েল। খেয়াল রাখতে হবে হিটের জন্য মিডিয়াম লোতেই থাকে, অতিরিক্ত হাই যেন না থাকে। আর 5 থেকে 6 মিনিট এটাকে আমরা বয়েল করতে দিব। মিনওয়াইল আরেকটা প্যানের মধ্যে আমরা 1 কাপের মতন পানি নিয়েছি, যেটাকে ওইটাকেও আমরা বয়েল করতে দিব। এই পানিটার মধ্যে আমরা চুই সেমাইটাকে কুক করব। সো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন যে এজগুলোতে বাবল করা স্টার্ট করে দিয়েছে, অলমোস্ট বয়েলিং পয়েন্ট এসে পড়েছে। আমরা মাঝখান দিয়ে দুধটাকে হালকা হালকা করে নেড়ে নিব। আর যেখানে আমি বলেছিলাম যে আপনারা চাইলে ড্যানোফ যে স্টেরিলাইজ ক্রিমটা ওটা ইউজ করতে পারেন, চাইলে আপনারা মালাই ইউজ করতে পারেন, কিন্তু এক একটার জন্য এক একটা টেস্ট হবে। যেমন স্টেরিলাইজ ক্রিমের একটা টেস্ট, মালাই ইউজ করলে আরেকটা টেস্ট, হেভি ক্রিম ইউজ করলে আরেকটা টেস্ট। বাট এটা এক একটা অল্টারনেটিভ, আপনারা চাইলে একটা যদি না থাকে তাহলে আমরা অন্য একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন প্রায় দুধটা বয়ল করে বলক এসে পড়েছে। সো এখন আমরা যেটা করবো, এখানে আমরা চিনিটাকে অ্যাড করে দিব। প্রায় 1/2 কাপের মতন চিনি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। করে এটাকে আমরা ভালো করে নাড়বো যে পর্যন্ত চিনিটা ভালো করে ডিজলভ না হয়। এই সময় আমরা হিটটাকে লো করে দিব। মিনওয়াইল দেখতে পাচ্ছেন যে পানিটাও বলক এসে পড়েছে। এখন আমরা চুই সেমাইটাকে অ্যাড করে দিব। একটা মিডিয়াম হিটে ছিল, কিন্তু এখন আমরা হিটটাকে লো করে চুই সেমাইটাকে বারবার স্টির করব, ভালো করে স্টির করব প্রায় 3 মিনিটের মতন। 3 থেকে 5 মিনিটের মধ্যে এই চুই সেমাইটা হয়ে যাবে। সো কিছুক্ষণ বয়েল করার পর আপনারা দেখবেন আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে আসতে থাকবে। সেখানে দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে একটা অরেঞ্জিশ কালার এসে পড়েছে, সাথে ফ্রথ উপরে হালকা হালকা বাবল একটা ফ্রথ হচ্ছে। তার মানে এটা অলমোস্ট কুকড হয়ে এসে পড়েছে। যেমন লাস্টটা স্টির দিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। এখানে আমরা একটা সিভ ইউজ করে পানিটাকে ড্রেন করেছি, পানিটাকে ঝরিয়ে নিচ্ছি একটা সিভ ইউজ করে। সো এখানে একটা সিভ দিয়ে আগে পানিটাকে ঝরিয়ে নিব, তারপর 1 গ্লাসের মতন ঠান্ডা পানি দিয়ে আমরা এটাকে উপর দিয়ে ধুয়ে নিব। সো ঠান্ডা পানিটা ইউজ করছি এই কারণে যেন চুই সেমাইগুলো একটা একটার সাথে যেন না লেগে থাকে। সেখানে ঠান্ডা পানি দিয়ে আমরা এটাকে একটু ধুয়ে নিচ্ছি। এখন দুধটাকে আমরা লো হিটে রেখে কন্টিনিউয়াসলি স্টার করছিলাম। এখন আমরা অল্প অল্প করে চুই সেমাইটাকে অ্যাড করে দিব। সো গ্র্যাজুয়ালি আমরা চুই সেমাইটাকে অ্যাড করে দিব, করে আমরা হালকা করে স্টির করতে থাকবো। কিছুক্ষণ আমরা স্টির করবো আনটিল চুই সেমাইটা দুধের সাথে ভালো করে মিক্স হচ্ছে। হিটটাকে আমরা মিডিয়াম লো রাখবো, হাই হিটে রাখা যাবে না, তাহলে দুধটা তাড়াতাড়ি বয়েল করতে স্টার্ট করবে এবং বারবার সর ফর্ম হবে, যেহেতু এটা ফুল ক্রিম মিল্ক এখানে আমরা ইউজ করেছি। সো এখন এই সময় প্রায় আমরা কন্ডেন্স মিল্কটাকে অ্যাড করে দিচ্ছি, এখানে প্রায় 1 কাপের মতন অ্যাড করছি। সো আমি প্রিফার করবো যদি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কন্ডেন্স মিল্কটাকে অ্যাড করেন। সো কেউ যদি কম মিষ্টি খান তাহলে কম অ্যাড করবেন, আর যদি কেউ বেশি খান তাহলে আরও বেশি অ্যাড করতে পারেন। কিন্তু আমরা মিনিমাম মিষ্টির জন্য এখানে প্রায় 1 কাপের মতন কন্ডেন্স মিল্ক ইউজ করেছি।
আর কর্নেসমিকটা ইউজ করলে একটা ফ্লেভার চেঞ্জও হয়, একটু ঘনত্ব আসে ইনস্টেড অফ চিনি। সো তারপর এটাকে ভালো করে আমি স্টির করবো আনটিল কর্নেসমিকটা ভালো করে দুধের সাথে না মিলে যায়। এই ডেজার্টটা বানানোর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে বারবারটাকে কন্টিনিউসলি নেড়ে যেতে হবে, যেন এটা লেগে না যায় বা বেশি একটা ঘন স্বর যেন না ক্রিয়েট হয় বা ভালো করে যেন ইনগ্রিডিয়েন্টসগুলো ডিজলভ হয়। এখন এখানে আছে আমাদের যে দুধ এবং কাস্টার্ড পাউডারের মিক্সচারটা। এখানে আমরা প্রায় 1 টিস্পুনের মতন রোজ এসেন্স অ্যাড করেছি। কেউ যদি রোজ এসেন্স না থাকে তাহলে 1 টিস্পুনের মতন রোজ ওয়াটার অ্যাড করে মিক্স করে নিলেই হবে। এখন আমরা সেই মিক্সচারটাকে ঢেলে দিব এটার সাথে। এই কাস্টার্ড পাউডার আর মিল্কের মিক্সচারটা অ্যাড করলে ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়, একটা সুন্দর একটা ফ্লেভার আসে, প্লাস আরও ঘন হতে থাকে। সো টেক্সচারটাকে ঘন করার জন্য আমরা এই মিক্সচারটা ইউজ করি। তা আবার আমরা এটাকে নাড়তে থাকবো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে একটা বাটির মধ্যে ড্যানো স্টেরিলাইজ ক্রিমটাকে নিয়ে একটা উইস্ক দিয়ে ভালো করে উইস্ক করবো, যেন যে ঘন একটা যে একটা ক্লক বেঁধে থাকে ওইটা যেন একটু স্মুথ হয়ে আসে। তো এরকমভাবে একটা বাটির মধ্যে ভালো করে উইস্ক করলে এরকম স্মুথ হয়ে আসবে। তারপর এটাকে ভালো করে কন্টিনিউসলি স্টার করতে হবে, কারণ ক্রিমটাই মেইন একটা থিকনেস আনার জন্য। সো ক্রিমটা যদি ভালো করে ডিজলভ না করে এবং মিক্স না করে এই ডেজার্টের সাথে তাহলে এটার টেক্সচারটা সুন্দর আসবে না। সো কন্টিনিউসলি একটা মিডিয়াম লো হিটে রেখে আমরা ভালো করে এটাকে নাড়তে থাকবো। সো এটাকে ভালো করে আমরা নাড়বো যে পর্যন্ত ক্রিমটা ডিজলভ না হয়। আপনারা চাইলে উইস্ক দিয়েও ভালো করে উইস্ক করে নিতে পারেন যদি চামচ দিয়ে না ভালো করে ডিজলভ হয়। আর আস্তে আস্তে দেখবেন যে টেক্সচারটা ঘন হয়ে আসতে থাকবে ক্রিমটা অ্যাড করার পরে। সো এটাকে আমরা মিডিয়াম লো হিটে রেখে নেড়েই যাবো আনটিল একটা সুন্দর টেক্সচার এসে পড়বে আর ক্রিমটা ভালো করে ডিজলভ করবে। সো এটা অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কালারটাও চেঞ্জ হয়েছে, হালকা একটা ক্যারামেলাইজ কালার এসে পড়েছে এবং টেক্সচারটাও স্মুথ হয়ে গিয়েছে, ক্রিমটা ফুলি ডিজলভ করেছে। তো এখন আমরা এটা স্টোভ থেকে নামিয়ে ফেলবো, নামিয়ে একটা ডিশের মধ্যে আমরা এটাকে ঢেলে নিব এটাকে ঠান্ডা করার জন্য। সেটাকে ঠান্ডা করতে হবে কমপ্লিটলি, এর জন্য কমপ্লিটলি ঠান্ডা হয়ে আসার পরে আমরা বাকি যেই মিক্সচার বা টপিংগুলো এটা অ্যাড করতে পারবো। সো আমরা ওভারনাইট এটাকে লিভ করবো, রেখে দিব, আর না হলে হচ্ছে গিয়ে এটা হালকা করে ফ্যানের নিচে একে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। পরের দিন আমরা এখানে দেখছেন যে দুই রকমের জেলি নিয়েছি টপিংয়ের জন্য, ফ্রুটস ককটেল, নাটস এবং মিষ্টি। এখানে আমরা সাদা মিষ্টি ইউজ করেছি, আপনারা চাইলে জর্দার মিষ্টিটাও ইউজ করতে পারেন। যেহেতু আমাদের কাছে জর্দার মিষ্টিটা ছিল না তাই আমরা এই হোয়াইট মিষ্টিটা ইউজ করছি। আর এখানে জেলোটা বানানোর জন্য ইনস্ট্রাকশন প্যাকেটে লেখা থাকে, আমরা এখানে ফস্টার ক্লার্কসে স্ট্রবেরি বানানা জেলোটা ইউজ করেছি এবং লেমন জেলোটা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারই ইউজ করতে পারেন, নো প্রবলেম, আর অন্য কোনো মিষ্টিও ইউজ করতে পারেন। এখানে আমাদের কাছে সাদা মিষ্টিটা ছিল দেখে এটাকে আমরা ইউজ করছি। সো এখানে আমরা কেটে নিয়েছি জেলোগুলোকে আমরা কেটেছি জাস্ট স্মল কিউবস করে। আপনারা চাইলে আপনাদের অনুযায়ী শেপে করে নিতে পারেন, কিন্তু স্মল কিউবসগুলো একটা বাইট সাইজ এবং এটা স্ট্যান্ডার্ড পিস হয়, সো এই কারণে আমরা ইজিলি কিউবস করে নিয়েছি। কিউবসগুলো কাটতেও ইজি হয়, সো অন্য কোনো শেপগুলো টাইম কনজিউমিং, ইজিলি করে ফেলার জন্য আমরা কিউবস করে নিয়ে নিয়েছি। আবারও বলে দিচ্ছি যে জেলোগুলো বানানোর জন্য ইনস্ট্রাকশনটা আসলে প্যাকেটেই দেওয়া থাকে। সো ফস্টার ক্লার্কসের, এখানে আমরা ফস্টার ক্লার্কসের জেলোটা ইউজ করেছি, ওখানে লেখাই থাকে যে কীভাবে জেলোটা বানাতে হয়। সো সেম জিনিসটা আমরা মিষ্টির সাথেও করছি, সেমভাবে আমরা মিষ্টিটাকে এরকম ছোটো ছোটো স্মল কিউবস করে নিব, বাইট সাইজ পিস, যেন কামড়ের সাথে মানে ইজিলি কামড় দেওয়া যায় এরকম ছোটো ছোটো পিস করে নিব। সো এখন আমরা এটার ভিতরে অ্যাড করবো টপিংগুলোকে। সো এখন আমরা অ্যাড করবো হাফ অফ দ্য ফ্রুটস ককটেল। এখানে আমরা পাইনঅ্যাপলগুলোকেও হালকা করে মানে ক্যান থেকেও পাইনঅ্যাপলসগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সো এখানে ফ্রুটস ককটেলটা আমরা হাফ দিয়ে দিচ্ছি আর বাকি হাফটা আমরা ডেকোরেশনের জন্য রেখে দিব। তারপর এটাকে ভালো করে আমরা মিক্স করে নিব। বাকি সবগুলো টপিংসের জন্য সেম, আমরা এগুলো হাফ ইউজ করবো এবং হাফ ডেকোরেশনের জন্য রেখে দিব। এখানে মিষ্টিগুলোকেও অ্যাড করে দিচ্ছি, হাফ অ্যাড করছি, বাকি হাফটা আমরা ডেকোরেশনের জন্য রেখে দিব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ডিশের মধ্যে নিয়ে নেবেন, নিয়ে তারপর এটাকে টপিংগুলোর সাথে মিক্স করবেন। এখানে আমরা একটা স্কোয়ার ডিশ নিয়েছি যেটা ইজিলি ফ্রিজে রাখতেও সুবিধা হয় এবং আপনারা দেখতেও পারবেন লেয়ারগুলো। সো জেলোগুলো আমরা দিয়ে দিচ্ছি, জেলোগুলো হচ্ছে অনেক কালারফুল। এখানে এই কালারফুল জেলোগুলো আসলে বাচ্চাদেরকে অনেক অ্যাট্রাক্ট করে, সো বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করবে। এটা খুব একটা রিচ এবং টেস্টি একটা ডিশ,
আসলে অপশনাল, এটা আসলে বানালে আপনার খেয়ে দেখতে পারেন যে কত মজা এটা। এটা আপনার চুই সেমাই দিয়েও বানাতে পারেন, না হলে আপনার নর্মাল হোয়াইট সেমাইগুলো দিয়েও বানাতে পারেন, নট নেসেসারি যে চুই সেমাই লাগবে। তারপর আমরা জাস্ট টপ বাকি হাফগুলো দিয়ে টপিং করে নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নিতে পারেন। আমরা এখানে জাস্ট ইজিলি স্প্রিঙ্কল করে দিচ্ছি। এটা আমাদের বাসার খুবই ফেভারিট একটা ডেজার্ট, কারণ হচ্ছে গিয়ে এটা মাইল্ড মিষ্টি হয় আর ফ্রুটসগুলো খুব রিফ্রেশিং। আর আপনারা চাইলে আপনি এখানে ফ্রেশ ফ্রুটসও ইউজ করতে পারেন, আমরা এখানে ক্যান ফ্রুটস ইউজ করেছি। ফ্রেশ ফ্রুটস লাইক বানানা বা বেদানা, কলা, আম এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু ফ্রেশ ফ্রুটস যেটা ইউজ করে যেটা হয় বেশি দিন প্রিজার্ভ করা যায় না, ক্যান ফ্রুটসগুলো ইউজ করলে বেশি মানে কয়েকদিন প্রায় প্রিজার্ভ করা যায়। তো কার কাছে যদি ক্যান ফ্রুটস না থাকে তাহলে আপনারা ফ্রেশ ফ্রুটসও ইউজ করতে পারেন। লাস্টলি আমরা জেলো দিয়ে ডেকোরেট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন যে ডিশটা কত কালারফুল লাগছে। সো আমাদের ডিশটা রেডি, আশা করি ভিডিওটা এতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিস ভিডিও, আর যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। অফকোর্স আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ডিশটা। আই থিঙ্ক আমার মতো যদি ডিশটা ট্রাই না করেন তাহলে একটা মিস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।